নরসিংদীর মনোহর দিতে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। মনোহরদি থেকে নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোহরদি সরকারি কলেজ মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদি সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তেগীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিস রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তারা, মনোহরদি পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, মনোহরদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া, পিপিএম জেলা পরিষদ সদস্য জহিরুল হক জহির, ইসরাত জাহান তামান্না, এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যের লাঠি খেলা অনুষ্ঠিত হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।